মণ্ডপে আসবেন। আমি সকল মায়েদের অনুরোধ, আমি ভক্তি পূজার জড়িয়ে আমি সমাজত যাবর অসুররূপী মানব আছে তেওঁলোকক ধ্বংস করার কারণে শপথ লৈছো। যেনেকৈ মা দুর্গা আমার অসুরক দমন করেছিলেন, ব্রহ্মার বর পাই যেনেকৈ অসুরে স্বর্গমর্ত পাতালক অতিষ্ঠ করে তুলিছিলে আর অসুরক দমন করা কোনো রাস্তা নাছিলে, তেতিয়া সকলো দেবতায় একমাত্র সহায় লৈছিলে নারী শক্তির, আর সেই নারী শক্তির দ্বারাই অসুরক দমন করেছিলেন। আমার সমাজত নারী সকলের দুর্বল বলে ভাবা হয় বিশেষকৈ, আর নারী সকলক বিভিন্নভাবে অপদস্থ করা হয়। মই আজির এই শক্তি পূজাত বা মা দুর্গার আশিক লৈ সকলকে অনুরোধ করিম যে আমি মহিলা সকলক যিসকলৰ ঘৰত লক্ষ্মীর জন্ম হয়েছে, যিসকলৰ ঘৰত ছোৱালীৰ জন্ম হয়েছে, তেওঁলোকক এজন শক্তিশালী নারী হিসাবে আমি সমাজত চিহ্নিত করাব লাগে। কারণ নারী শক্তির অবিহনে সমাজ কেতিয়াও সঠিক রাস্তা যাবই নোৱাৰে। হেহে আমি অকল আমার ভারতীয় সংস্কৃতিক রক্ষা করে পূজা পার্বণ করলে নহব, আমি এই পূজা পার্বণের পর আমি সমাজে শিক্ষা লোব লাগিব যে নারী সকলক আমি কেনেকৈ আগুয়াই লম বা সমাজের প্রতিষ্ঠিত এজন ব্যক্তি হিসাবে তেওঁলোকক ঘর দিম। বহুতো তেনেকুৱা পরিয়াল আছে যিসকলে নারী সকলক যথেষ্ট শক্তিশালী করে তুলিছে, আর বহুতো তেনেকুৱা পরিয়াল আছে আজিও নারী সকলক বা ছোৱালী সকলক এতিয়া নিজকে দুর্বল বলে সরুরে পৰা তেওঁলোকক সেই মানসিকতার ভর দিয়ে। সেই মানসিকতার পৰা আঁতৰত অহার কারণে মই আপনার জড়িয়ে অনুরোধ জানাম, আহ্বান জানাম, আর নারী শক্তিক আমি আগুয়াই লৈ যাম, আর মাতৃশক্তিক আমি সন্মান জানাই আমি মা দুর্গার পৰা আশিক বিচারিম যে আমি সমাজক আগুয়াই লৈ যাব পৰা, সমাজের পৰা যিমান নররূপী দানব আছে সেই অকলক আমি নাশ কৰিব পাৰি, আর সেই আশায় বা সেই প্রার্থনায় মই মা দুর্গার ওসরত রাখি। ধন্যবাদ। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।